আসসালামু আলাইকুম। আজকে আমার কোনো ক্লাস নেই, ভাবছিলাম যে আজকে আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিব, কিন্তু যখন সকালে ফেসবুকে গেলাম একজন আমাকে মেসেজ দিল, ভাইয়া যে আপনার নামে অন্য একটা চ্যানেল সমালোচনা করেছে। তো পরে ভাবলাম যে আমি ক্লাস টিউটোরিয়ালে পরে দেই, আগে এই সমালোচকের সমালোচনার জবাবগুলো আগে দিয়ে দিই। তো আমি সবগুলো তার সমালোচনার নোট করে রেখেছি। তিনি সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, আমি নাকি তার ক্লাস টিউটোরিয়ালের ভুল খুঁজে খুঁজে বের করতেছি। এটা আসলে পুরোটাই ভুল কথা, কারণ বাংলা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে ভুল হতেই পারে। এটা এমন না যে অঙ্ক বা ইংলিশ যে সূত্র অনুযায়ী একটা অ্যান্সার বের করলাম এটা একদম চিরসত্য। বাংলার ব্যাখ্যাটা আমার ব্যাখ্যাটা আপনার কাছে পছন্দ না হতে পারে, বা তার ব্যাখ্যাটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। বাংলা এমন একটা সাবজেক্ট যেখানে আসলে ভুল হতেই পারে। আর আমি কারো ভুল খুঁজতেছি না। আমি এর আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন আমি স্টুডেন্ট ছিলাম, এবং সে সময় কেউ এই বাংলা কবিতার ভিডিও বানাইতো না বলেই আমি নিজেই একজন স্টুডেন্ট হয়ে উদ্যোগ নিয়ে বিভিন্ন স্যারদের হেল্প নিয়ে বা নিজেই বিভিন্ন কষ্ট করে এগুলোর ব্যাখ্যা খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে আমার অনেক কিছু কমতি ছিল, কারণ তখন আমি নিজে একজন স্টুডেন্ট ছিলাম, তখন আমার অনেক কিছু জানার কম ছিল, আমি কম জানতাম, যার কারণে সেখানে কিছু আমার নিজেরই ভুলভ্রান্তি ছিল বলেই আমি সেগুলো নিজেকে শুধরে নেওয়ার জন্য সেগুলো আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আমি কারো ভুল খুঁজতেছি না। এখন আমার নতুন করে ভিডিও দিতে গিয়ে আরও ভালো কিংবা বেটার কনসেপ্ট নিয়ে ভিডিও দিতে গিয়ে যদি কারো ভুল বের হয়ে যায় তাহলে তার জন্য তো আমি দায়ী না। এর পরবর্তীতে তিনি বলেছেন যে আমি নাকি বলেছি যে আমার ভিডিও টিউটোরিয়াল দেখলেই নাকি ঢাকা ভার্সিটিতে, রাজশাহী ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিতে চান্স হবে, বা আমি নাকি নিশ্চয়তা দিয়ে বলেছি যে আমার ভিডিও টিউটোরিয়াল দেখলে নাকি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হবেই। এমন কোনো একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন যেখানে আমি এই কথা বলেছি যে আমার ভিডিও দেখলেই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হবেই? আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাসায় বসে কীভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি করা যায়। সেখানে আমি কখনোই বলি নাই যে শুধুমাত্র আমার ভিডিও দেখলে হবে, ওখানে আমি আরও অনেক কথা বলেছি। সেখানে বলেছি আমি তোমাদেরকে বই পড়তে হবে, কী কী বই পড়তে হবে সেটাও আমি বলে দিছি, বলছি যে বোর্ড বই পড়তে হবে, 9-10 বোর্ড ব্যাকরণ পড়তে হবে, কী কী পড়তে হবে সবগুলো আমি ভালোভাবে বুঝাই দিছি, কোন কোন টপিক পড়তে হবে সবগুলো বুঝাই দিছি। তো কেউ যদি সেগুলো না পড়ে, বাসায় যদি না পড়ে, শুধুমাত্র আমার ভিডিও দেখে ভার্সিটিতে চান্স পাওয়ার আশা করে, তাহলে সেটা দায়িত্ব কি আমি থাকবো? আমি কি বলেছি যে শুধু আমার ভিডিওর উপর নির্ভর করে থাকো? একটা কোচিং সেন্টারে যখন আপনি ক্লাস করতে যান সর্বোচ্চ কত ঘন্টা ক্লাস করবেন আপনি? 2 ঘন্টা। তো সেই 2 ঘন্টার উপর নির্ভর করে যদি কেউ ভার্সিটিতে চান্স পাওয়ার আশা করে তাহলে কি সে চান্স পাবে? তাকে বাসায় এসে পড়তে হবে না? আমি কখনও কি বলেছি যে আমার ভিডিও দেখলেই চান্স হবে? একথা কখনও বলেছি? এরপরে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, আমি নাকি সায়েন্সের স্টুডেন্টই না। আপনি কি আমাকে পার্সোনালি চেনেন, পার্সোনালি জানেন আমাকে? পার্সোনালি যদি চিনতেন জানতেন তাহলে না এই কথাটা বলতেন যে আমি সায়েন্সের স্টুডেন্টই না। চেনেন না, জানেন না, আন্দাজি হুট করে একজনকে একটা কথা বলে ফেললেন। তো যারা জানেন না, তো সবার উদ্দেশ্যে আমি বলতেছি, যেহেতু কোশ্চেনটা এসেছে, আমি এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স থেকে পড়েছি এবং সায়েন্স আমার খুবই পছন্দের বিষয়, এবং সায়েন্সে অলওয়েজ এসএসসি বলেন এইচএসসি বলেন গণিত ছিল আমার প্রিয় সাবজেক্ট। গণিত ছিল আমার আবশ্যিক সাবজেক্ট, কখনো সেটা ফোর্থ সাবজেক্ট ছিল না। আর আমার ফেভারিট সাবজেক্ট ছিল অঙ্ক এবং ইংলিশ, দ্যাট মিন্স গণিত এবং ইংলিশ। তো তার কথা হচ্ছে যে আমি সায়েন্সের স্টুডেন্টে না, অথবা এটা যদি তিনি না বলে থাকেন, অথবা এটা বলতে পারেন যে আমি এখন বর্তমানে ভার্সিটিতে সায়েন্সের সাবজেক্ট পড়তেছি না। এই দুইটা একটা কথার মধ্যে একটা কথা হতে পারে। তো প্রথম কথা তো আমি বলেই দিলাম, যেটা আসলে পুরোটাই তিনি মিথ্যা কথা বলেছেন, যে আমি সায়েন্সের স্টুডেন্টে না, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এইচএসসি এর পরে গ্রুপ সেন্স যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করি, কারণ আমার ইচ্ছা ছিল নতুন কিছু এক্সপ্লোর করব, নতুন কিছু দেখব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এই ব্যাপারে কারণ নাক গলানোর তো কোনো আমি কোনো কারণ দেখি না। এরপরে তিনি যে কথাটা বলেছেন যে আমি সায়েন্সের স্টুডেন্ট না হয়ে কেন ফিজিক্স কেমিস্ট্রির সাজেশন দিলাম। আচ্ছা, এই কথার একটু এক্সাম্পল দিই যে আপনি যদি অশিক্ষিত মূর্খ হতেন তাহলে কোনো কথা ছিল না, যে একজন অশিক্ষিত মূর্খ মানুষ এই কথাগুলো বলতে পারে যে 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 ডিপার্টমেন্টে পড়বে, প্রথমত তো বলেই দিলাম যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে ডিপার্টমেন্টে আমি পড়তেছি সেটা সায়েন্স কি সায়েন্স নয়। কথা হচ্ছে
একজন মূর্খ মানুষ বা অশিক্ষিত মানুষ এই কথাটা বলতে পারে যে 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 ডিপার্টমেন্টে সে সেই ডিপার্টমেন্ট ভিত্তিক প্রাইভেট পড়াতে পারে। এটা অনেকের মধ্যে ভুল ধারণা আছে। অনেক গার্জিয়ান মনে করে যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়লে বোধহয় সেই ভাইয়াটা বা সেই আপুটা ভালো ইংরেজি পড়াইতে পারে, কারণ তারা ওই বিষয়টা ডিপলি জানে না যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়লে কী সুবিধা আর না পড়লে কী সুবিধা। তো সবাইকে আমি একটা কথা বলি, একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা আসলে নির্দিষ্ট করে একটা ডিপার্টমেন্টকে না সকল ডিপার্টমেন্টকে বোঝানোর জন্য বলতেছি, যে ইংলিশ ডিপার্টমেন্টে যে পড়ে তাকে কি কখনও এসএসসি এইচএসসিতে কীভাবে পড়াইতে হবে, কোন কোন বিষয়ে পড়াইতে হবে, এই বিষয়ে কি তাকে ট্রেনিং দেওয়া হয় নাকি যে সে ভালো পড়াইতে পারবে? ইংলিশ ডিপার্টমেন্টে যে পড়ে তাকে কি কখনো ট্রেনিং দেওয়া হয় না? সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে, সে ইংরেজি কবিতা পড়তেছে, গল্প পড়তেছে, উপন্যাস পড়তেছে, সেটা তার ডিপার্টমেন্টের বিষয়। তো সেইটা তো কখনো প্রাইভেটে কি পড়াবে না পড়বে তার সাথে তো রিলেটেড না। সো কে কতখানি পড়াতে পারে এটা ডিপেন্ড করে না সে কোন সাবজেক্টে পড়তেছে, সে ডিপেন্ড করবে সে ব্যাকগ্রাউন্ডে সেই সম্পর্কে তার নলেজ আছে কি না, এটার উপর ডিপেন্ড করবে। তারপরও তাকে আমি বলে রাখি, তিনি বলেছেন যে আমি ফিজিক্স কেমিস্ট্রি এই যে এদের সাজেশন দিয়েছি। তিনি কি আমাকে একবারও জিজ্ঞেস করছেন যে আমি সাজেশনগুলো কোথা থেকে দিছি নাকি নিজে তৈরি করছি? কখনো কি জিজ্ঞেস করে তারপরে এই কথাগুলো বলছে? বলে নাই। তো তাকে আমি আজকে বলে দিচ্ছি যে এই সাজেশনগুলো শুধুমাত্র আমার না, ফিজিক্স সাজেশনটি ছিল রংপুর সরকারি কলেজের সোহেল পারভেজ স্যার, একজন বিসিএস ক্যাডার স্যার। বিসিএস ক্যাডার স্যারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর সেই সাজেশনটা তৈরি করা হয়েছে। জীববিজ্ঞান সাজেশন ঢাকা মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, আমার এলাকায় বাসা, ফাহাদ লিমু ভাইয়া, সেই ট্যালেন্ট একজন স্টুডেন্ট ফাহাদ লিমু ঢাকা মেডিকেল কলেজের, তার কাছ থেকে জীববিজ্ঞান সাজেশন কালেক্ট করে আমি তারপরে সেটা আমার ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউবে দিয়েছি। কেমিস্ট্রি সাজেশন আমার শ্রদ্ধেয় বাদল স্যার, তার কাছ থেকে কালেক্ট করে আমি ইউটিউবে, ফেসবুক পেজে, গ্রুপে দিয়েছি। পরীক্ষার সময় আর্টসের কিংবা কমার্সের অনেক প্রশ্নের উত্তরগুলো আমি কোথায় পাইছি? আমার নাইট 24 শুধুমাত্র আমি একা কাজ করি না, আমার পেজে, আমার গ্রুপে আরও অনেকে কাজ করে। আরফিন রিয়াজ নামে একজন ছেলে আছে, সে অনেক ট্যালেন্ট স্টুডেন্ট, তার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস, সেও এখন ভার্সিটিতে পড়তেছে। তো পরীক্ষা চলাকালীন সে আর্টসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে আমাকে দিত, সেখান থেকে আমি ফেসবুকে কিংবা পেজে কিংবা গ্রুপে বা চ্যানেলে দিতাম এবং সেই উত্তরমালা শেষে লিখেও দিতাম যে অ্যান অ্যাডমিন অফ নাইট 24 আরফিন রিয়াজ, সেটা আমি বলে দিয়েছিলাম। এরপরে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমি ভার্সিটিতে চান্স পাই নাই, তখন ভার্সিটিতে চান্স পাই নাই, এজন্য নাকি আমি সাজেশন দেওয়ার যোগ্য নই। তো প্রথমত আমি তো বলেই দিলাম যে সাজেশনগুলো আমার একার ছিল না, সম্মিলিত প্রয়াসে বিভিন্ন কালেকশনের মাধ্যমে একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত কোশ্চেন হচ্ছে আমি যে সাজেশনগুলো দিয়েছি বা যেগুলো আমি পড়াইছি সেগুলোকে আমি ভুলভাল পড়াচ্ছি? সেগুলো কি মানুষের কোনো উপকারে আসতেছে না? তাহলে কেন আপনি এই কথাটা বলবেন যে আমার সেই সাজেশন দেওয়ার যোগ্যতা নেই? আচ্ছা, আপনি বললেন যে ভার্সিটিতে চান্স পাইনি বলে আমার সাজেশন দেওয়ার, পরামর্শ দেওয়ার বা ক্লাস টিউটোরিয়াল নেওয়ার যোগ্যতা নেই, আপনার কথা তো এটাই, তাই না? আচ্ছা, আপনাকে একটা ছোট্ট কোশ্চেন করি। আপনি যখন ক্লাস 1, 2, 3, 4 পড়ছিলেন যে স্যারের কাছে, সেই স্যার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো? সেই স্যার কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো? আচ্ছা, এত কমপ্লিকেটেড জিনিস আমাকে না বোঝাই, আপনাকে একটা সহজ জিনিস বোঝাই। আপনি কি জানেন যে বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক ছেলেমেয়েরা মনে করেন হাবিব প্রবিতে পড়া কোনো এক ভাইয়ের কাছে, বেরবিতে পড়া কোনো ভাইয়ের কাছে, সবির কোনো ভাইয়ের কাছে পড়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে বা অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে? পাচ্ছে কি পাচ্ছে না? তাহলে যে পড়াচ্ছে তার বর্তমান কী যোগ্যতা, তার বর্তমান কী পজিশন, সে কোথায় পড়তেছে, এটার উপর কি ডিপেন্ড করতেছে সে কেমন পড়াচ্ছে, এটা কি ডিপেন্ড করতেছে? আপনার কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সে বোধহয় তার বোধহয় পড়ানোর যোগ্যতা থাকবে, আপনার কথা তো এটাই, তাই না? আচ্ছা, আমার কথা নিজের কথা বাদই দিলাম, যে আমার কথা তো বলা যাবে না বললে তো আপনি বিশ্বাস করবেন না। একজন সৎ মানুষের কথা বলি, রংপুরে সৌরভ ভাই নামে রংপুরে সবাই তাকে চেনে, রংপুরের যত নামি দামি কলেজ আছে প্রায় সকল স্টুডেন্ট সেই ভাইয়ের কাছে পড়ে, সৌরভ ভাই। সেই ভাইয়ের এক একটা করে ব্যাচ থেকে বুয়েটে, রুয়েটে, কুয়েটে চান্স পায়, এক একটা করে ব্যাচ থেকে,
এমন না যে তার শখগুলো ব্যাচ মিলি, এক একটা করে ব্যাচ থেকে প্রায় তিন চারজন করে চান্স পায় বুয়েটে রুয়েটে কুয়েটে করে। তো সেই ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি জানেন? কারমাইকেল কলেজ, ন্যাশনাল কলেজ। তো তার স্টুডেন্ট কীভাবে বুয়েটে চান্স পাচ্ছে? এই যে আমি নাইট 24 চ্যানেলটাকে এত দূরে এনেছি, এত দূর অগ্রসর করিয়েছি, এটা কি আমি কোনো লোগো দেখিয়ে, মানুষকে লোগো দেখিয়ে কি অনুপ্রাণিত করেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই সকল বলে বলে কি আমি এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করছি? না, আমি আমার নিজের দক্ষতা দেখিয়ে, নিজের ভালো টিচিং দিয়ে এতগুলো মানুষের ভালোবাসা অর্জন করছি। তো যোগ্যতা জিনিসটা কি আসলে? আমি যে এই ভিডিও টিউটোরিয়ালগুলো দিয়েছি, এটা কি চান্স পাওয়ার আগে দিয়েছি নাকি পরে দিয়েছি? চান্স পাওয়ার আগে দিয়েছি, তাহলে আমার যোগ্যতাটা কিসে? আমি যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, এইটা কি আমার যোগ্যতা? না, এটা আমার যোগ্যতা না। যোগ্যতা হচ্ছে আমি কতটুকু পড়াতে পারছি, আমার দক্ষতা। যোগ্যতা হচ্ছে আমার দক্ষতা, যোগ্যতা আমি কোথায় পড়তেছি এটা না। আপনার মতো আমরা লোগো দেখিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করি না, আমরা নিজের দক্ষতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করি। আর একটা ভিডিওতে কিন্তু আমি বলেই দিছি যে আমি ফার্স্ট টাইমে অসুস্থ ছিলাম বলে আমি প্রিপারেশন ভালো করে নিতে পারিনি এবং কোনোখানে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। এজন্য আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি এবং এখানে সর্বপ্রথম সিরিয়াল আসছে বলে আর কোথাও পরীক্ষাও দিইনি। এরপরে তিনি বলেছেন যে একজন মানুষ একাধিক বিষয়ে কীভাবে এক্সপার্ট হয়। মানে আমি একটা ছেলে একাধিক বিষয়ে এক্সপার্ট হচ্ছি বলে, একাধিক বিষয়ে পড়াচ্ছি বলে তার হিংসায় গা জ্বলতেছে। তো একটা কথা বলি আপনাকে, আপনি যে ভার্সিটিতে চান্স পেয়েছেন, এটা কি শুধুমাত্র একটা বিষয়ে পড়ে চান্স পেয়েছেন? কেন, আপনাকে অন্য বিষয়ে পড়তে হয়নি? তাহলে অন্য বিষয়ে ছাড়া আমি কীভাবে চান্স পেলাম? আপনার মতো আমি না হয় একটা বিষয়ে মহাজ্ঞানী হইতে না পারলাম, কিন্তু আমার পছন্দের কয়েকটা সাবজেক্টে আমি কি সমানভাবে পারদর্শী হতে পারি না? এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কোনো কোচিং সেন্টার দাবি করতে পারবে না আমি তার কোচিং সেন্টারে পড়েছিলাম, কোনো কোচিং সেন্টার দাবি করতে পারবে না তার কোচিং সেন্টারে পড়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। তো দুই চার বছর পর আমি যখন আবার বিসিএসের প্রিপারেশন নিতে গিয়ে নিজেও অঙ্ক করবো বা অনলাইনে যখন অঙ্ক করাবো, তখন তো আবার আপনি বলবেন এই ছেলে আবার অঙ্কও করায়। আরে ভাই, আমি যদি নানান বিষয়ে এক্সপার্ট হই তাতে আপনার সমস্যাটা কই? আমি না হয় আট দশটা বিষয়ে পড়ানোর যোগ্যতা রাখি, তাতে আপনার সমস্যাটা কী? আমার কি ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ছিল না? আমি কি অঙ্ক ক্লাস করি নাই? আমার প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্কের প্রত্যেকটা সাবজেক্টের এত সুন্দরভাবে নোট করা আছে যে সেই নোটগুলা যে কেউ দেখলে ইজিলি বুঝতে পারবে। সো অঙ্ক ক্লাস নেওয়ার জন্য কি আমাকে অঙ্কতে পিএইচডি করে নিয়ে আসতে হবে? তো আপনার কথা হচ্ছে একজন মানুষ একাধিক বিষয়ে এক্সপার্ট হতে পারবে না, তাই তো? এখন আমি অনলাইনে পড়াশোনা করাই মানুষদেরকে, আবার বিভিন্ন স্টেজে গানও করি। এখন তো আপনি বলবেন যে এই ছেলে আবার গানও করে। আরে ভাই, আমার যদি দক্ষতা থাকে, আমার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি না হয় গান করাই পড়াই, সেটা আমার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে তো আপনার কথা বলার কোনো যোগ্যতা নেই। আর সে বারবার একটা কথাই বলেছে যে আমি নাকি বলেছি যে আমার এই ভিডিওগুলো দেখলেই নাকি পাবলিক ভার্সিটিতে চান্স হয়ে যাবে। কোন জায়গায় বলেছে এই কথাটা সেটা আমি দেখতে চাই, যে কোন ভিডিও ক্লিপে আমি কথাটা বলেছি যে আমার এই ভিডিওগুলো দেখলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স। অবশ্যই আমি সেখানে বলেছি যে এই এই জিনিস করতে হবে, বই পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, সেগুলো আমি বলে দিছি। তাছাড়া আমি কখনো এই কথা বলতে পারি না। এই বাংলাদেশে অনেক গ্রাম অঞ্চলে একজন ভালো টিচার পাওয়া যে কতটা মুশকিল সেটা তো আপনি জানেন না, যেখানে আমাদের এই ভিডিওগুলা তাদের কত বেশি উপকার করতেছে সেটা তো আপনি বোঝেন না। অনেক স্টুডেন্টদের কোচিং করার কোনো সামর্থ্য থাকে না, ঢাকায় আসবে সেখানে কোচিং করবে এই সামর্থ্যটা থাকে না, তাদের জন্য তো এই ভিডিওগুলো হেল্পফুল হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই আপনাদের মতো সমালোচকদের জন্য আমি গতবার কোর্স কমপ্লিট করিনি, আপনাদের মতো সমালোচকদেরকে জবাব দেওয়ার জন্য। কারণ আমি যখন ভিডিওগুলো দেওয়া শুরু করেছিলাম, এই আপনারাই কমেন্ট করেছিলেন যে আপনি ভিডিও যে দিচ্ছেন আপনার যোগ্যতা কী, আপনার যোগ্য, আপনি যে ভিডিও দিচ্ছেন আপনার যোগ্যতা কী? আরে ভাই, আমি তোমাকে পড়াইতে পারি, এটা কি আমার যোগ্যতা নয়? তোমাকে পড়ানোর জন্য কি আমাকে পিএইচডি করে আসতে হবে? এই জন্যই আমি কোর্সটা কমপ্লিট করিনি, যে মানুষ যেটা বোঝে সেই জিনিসটাকে করে দেখাই। তো চান্স পাইলাম, হয়ে গেল যোগ্যতা, যোগ্যতা হয়ে গেল। যাই হোক, আপনার প্রতি আমার একটাই কথা, সেটা হচ্ছে আপনার মুখে আসলে সমালোচনা জিনিসটা মানায় না, এটা আসলে খুবই খারাপ দেখায়। আপনার সাথে যদি আমার কোনো পার্সোনাল শত্রুতা থেকে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আমাকে ফেসবুকে নক করার। আমার ফেসবুক আইডির লিঙ্কটা হচ্ছে facebook.com/bdnahit24। আর নাইট 24 কোনো কোচিং সেন্টার নয়, নাইট 24 কোনো বিজনেস নয়, নাইট 24 হচ্ছে হাজার হাজার মানুষের ভালোবাসায়
তৈরি করা একটা প্ল্যাটফর্ম। নাইট 24 কখনো বলে না যে যোগ্যতা ঢাবিরাবি দেখে হয়, ঢাবিরাবি দেখে কখনো যোগ্যতা বিচার করা যায় না। নাইট 24 বলে যে যোগ্যতা এমন একটা জিনিস যেটা নিজেকে অর্জন করে নিতে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।